টলিপাড়ায় আবার কবে শুটিং হবে? টলিপাড়ায় এখন কোটি টাকার প্রশ্ন এটাই। সিনেমা হলে তালা, স্টুডিও পাড়ায় বহুদিন শোনা যায়নি লাইট ক্যামেরা অ্যাকশন। থমকে গিয়েছে টলিউড। বাংলা চলচ্চিত্রে অন্তত 200-300 কোটি টাকার ক্ষতির আশঙ্কা। পেটের দায়ে তরকারি বেচছেন অনেক টেকনিশিয়ানের জুনিয়র আর্টিস্টরা। তবে সেই সব প্রশ্ন আপাতত দূরে সরিয়ে রেখে দ্য শো মাস্ট গো অন রাখার পথে হাঁটতে চলেছে টলিউড ইন্ডাস্ট্রি। খুব শীঘ্রই বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলি আমাদের বাড়ির ড্রয়িং রুমে আবার ফিরতে চলেছে। তাদের মধ্যে অন্যতম রানী রাসমণি, নেতাজি, নয়ন, প্রথমা কাদম্বিনী, শ্রীময়ী থেকে কৃষ্ণকলি। ধীরে ধীরে গোটা দেশ জুড়ে শিথিল হচ্ছে লকডাউন, ফের কাজ শুরু হচ্ছে। এই পরিস্থিতিতে জুনের মাঝামাঝি থেকে শুটিং শুরু হতে চলেছে জি বাংলা, স্টার জলসার মতো জনপ্রিয় চ্যানেলগুলোর। এবার এই নতুন পরিস্থিতিতে ফের বাঙালিকে পুরোপুরি বিনোদন জগতের দুনিয়ায় পৌঁছে দিতে তৈরি জি বাংলা এবং স্টার জলসা। নতুন সিরিয়াল হীরের পুতুল নিয়ে আসছে জি বাংলা চ্যানেল, যার ঘোষণা জি বাংলার আগেই করেছিল। প্রথম প্রমোতেই দর্শক জেনেছিলেন সুদীপ্তা রায় ফিরছেন আবার টেলিপদ্দায় এই ধারাবাহিকের মাধ্যমে। অন্যদিকে কাদম্বিনী মেগাটি নিয়েও তৈরি হয়েছিল টান টান উত্তেজনা, কারণ স্টার জলসা এবং জি বাংলা একই সাথে কাদম্বিনী মেগাটি টেলিকাস্ট করছেন। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল জি বাংলার জনপ্রিয় দুই মেগা করুণাময়ী রানী রাসমণি ও নেতাজি নাকি বন্ধ হতে চলেছে। সামাজিক দূরত্ব মেনে এই ড্রামা দুটি কিভাবে শুটিং সম্ভব তা নিয়েও প্রশ্ন উঠেছিল। চ্যানেল কর্তৃপক্ষ মেগাবন্ধের জল্পনা পুরোপুরিভাবেই নস্যাৎ করে দিয়েছে। শুটিং ফের শুরু হচ্ছে শুনে খুশি রা টলি দুনিয়ায়। কিন্তু করোনা পরবর্তী সময়ে শুটিং করার সময় কিছু সেফটি প্রিকশন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। শুটিং ফ্লোরে মাস্ক, গ্লাভস, জুতো পরতে হবে টেকনিশিয়ানদের। দুজন কুশলীদের মধ্যে 3 ফিট দূরত্ব থাকতে হবে। এত নিষেধ শুনে চিন্তায় পড়েছেন অনেক পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীরা। অনেক লাভ স্টোরির গল্পতে অনেক ঘনিষ্ঠ দৃশ্যও থেকে থাকে, কীভাবে এই দৃশ্যগুলোর শ্যুট হবে সেটাই এখন দেখার। কল্পনার মাঝেই বাঙালির মনোরঞ্জনের জগৎ কীভাবে আবার ছন্দে ফেরে এখন সেটাই দেখার। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।